তুরদির রহমান, এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। বলেন আল্লাহ তাআলার কি, তাহলে এগুলো যদি ডেইলি 100 বার, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, আসার সময় 100 বার, রাতে 100 বার, রব কেমন খুশি হবে? সময় লাগবে 3 মিনিট। 3 মিনিটে পৃথিবীর কাউকে খুশি করা যায় না, লেকিন 3 মিনিটে রব্বুল আলামিনকে খুশি করা যায়। আন্নাহা তুরদির রহমান, আন্নাহু ইউরদির রহমান, এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ। 33 33 34 33 33, মোট কত হবে? 100। হুজুর 952, হুজুরের সাক্ষী রাখতেছি, ধ্যানের সাথে জীবনের সবচেয়ে সুন্দর করে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জীবনের সবচেয়ে সুন্দর করে বলেন, মহাব্বতের সাথে। এবার চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ। 53, সুবহানাল্লাহ 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 সুবহান আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিটে শুরু করছি? 53, শেষে 54 তে শুরু করছি, এখন 56। 3 মিনিট, কত মিনিট? 3 মিনিট। 3 মিনিটে গুনাহ মাফ হইতে পারে, আল্লাহর কসম খেয়ে হয়তো বলা যায় মরতে পৃথিবীতে বল্লভপুর গ্রামে যা হয়েছে পৃথিবীর কোথাও তা হয়নি। কি হতে পারে কি পারে না বলেন? হইতে পারে এই মুহূর্তে রব্বুল আলামিন রহমতের সাগরের গতি বল্লভপুর গ্রামের দিকে করে দিয়েছে। এতগুলো মানুষ চাই, এখানে 2-4টা যুবক একটু সাহস করে হাত তোলেন তো। তুমি জীবনে আজ থেকে সুন্দর করে আর কখনো পড়নি, দেখি হাত তোলো তো, বুঝেন না, জীবনে এর চেয়ে সুন্দর করে আর কখনো পড়েননি, হাত তোলেন তো দেখি। অনেক পাওয়া গেছে দেখছেন, হাত নামা। অসংখ্য যুবক আছে জীবনে কখনো 100 বার তাসবিহ পড়েনি, আছে না? নাই, অসংখ্য মানুষ আছে, অসংখ্য মুসলিম আছে, অসংখ্য মুমিন আছে, অসংখ্য নারী পুরুষ আছে জীবনে কখনো 100 বার তাসবিহ একসাথে পড়েনি। 100টা তাসবিহ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, 3টা মিনিটে কত তাসবিহ হয়ে গেছে? 100। কত তাসবিহ? 100। এবার পুরস্কার শুনেন, একটা একটা করে কিতাবটা দেন। আন্নাহা ইউরদি তুরদির রহমান,
এগুলো না সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। এগুলো কি করে বলেন? আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। বলেন বলেন, এগুলো আল্লাহকে কি করে দেয় বলেন? তোমরা যদি পারো, তোমাদের কাছে তো অন্য কোনো থিওরি থাকে, যে আমাদের কাছেও কিছু জিনিস আছে যেগুলো আল্লাহকে খুশি করে দেয়। আমাদের ফেসবুক আল্লাহকে খুশি করে দেয়, পারলে আমাদেরকে শোনাও। তোমাদের গান আল্লাহকে খুশি করে দেয়, তো তোমরা যদি কেউ পারো তো আমাদেরকে শোনাও। বুঝেন না কথা? আমি তো তোমাকে শুনালাম, আন্নাহা তুরদির রহমান, এগুলো না সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। এগুলো কি করে দেয় বলেন? আল্লাহ তাআলাকে কি করে দেয়? মুখস্থ করেন, এগুলো কি করে দেয় বলেন? আল্লাহ তাআলাকে, আন্নাহা তুরদির রহমান, এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি? উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। বলেন আল্লাহ তাআলার কি? তাহলে এগুলো যদি ডেইলি 100 বার, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, এসার সময় 100 বার, রাতে 100 বার, রব কেমন খুশি হবে? সময় লাগবে 3 মিনিট। 3 মিনিটে পৃথিবীর কাউকে খুশি করা যায় না, লেকিন 3 মিনিটে রব্বুল আলামিনকে খুশি করা যায়। আন্নাহা তুরদির রহমান, আন্নাহু ইউরদির রহমান, এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ, বিশেষ হয়েছে। বলেন এগুলো কি করে? 1 নম্বর কি করে বলেন? আল্লাহ তাআলাকে কি করে দেয়? 2 নম্বর দেখেন, 2 নম্বর, আন্নাহু ইউতরিদু শয়তান, এগুলো না জিকিরের সবচেয়ে বড় বড় আরো বড় পুরস্কার, শয়তানের কামড় ভেঙে দেয়। একদিকে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া ও সবচেয়ে বড় চাওয়া আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, জিকির ও ফিকির একদিকে আল্লাহ তাআলাকে খুশি করে দেন, অন্যদিকে জিকির এবং ফিকির আমার জীবনে সবচেয়ে বড় দুশ্মনের কোমর ভেঙে দেয়। একদিকে আমার সবচেয়ে বড় বন্ধুকে খুশি করে দেয়, অন্যদিকে আমার সবচেয়ে বড় দুশ্মনের কোমর ভেঙে দেয়। আমার সবচেয়ে বড় দুশ্মন কি? আবার বলো, আমার আমার সবচেয়ে বড় দুশ্মন কি? আচ্ছা, যে বন্ধু চিনে না, শয়তান দুশ্মন চিনে না, সে বুদ্ধিমান না পাগল? বন্ধুও চিনে না আমাদের সবচেয়ে বড় বন্ধুকে? আল্লাহ আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, এবং 2 নম্বরে আমাদের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ রাসূল, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, 2 নম্বর আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ তাআলা রাসূল, আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে শয়তান, আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে। ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই তোমার শয়তান তোমাদের কি? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। আর জিকিরগুলো বন্ধুকে খুশি করে দেয়। আপনি না আপনার বন্ধুকে চা খাওয়ালে বন্ধু খুশি হয়ে যায়, আপনি আপনার বন্ধুকে কিছু গিফট দিলে বন্ধু খুশি হয়ে যায়, আমার রব খুশি হয় জিকিরের দ্বারা, আমার রব খুশি হয়ে যায় জিকিরের দ্বারা, কে খুশি হয়? এবার আপনি না আপনার দুশ্মনকে যে কোনো মূল্যে দুশ্মনকে আঘাত করার চেষ্টা করেন, যে কোনো মূল্যে দুশ্মনকে পরাস্ত করার চেষ্টা করেন, আর আমার সবচেয়ে বড় দুশ্মনকে শয়তান, সবচেয়ে বড় দুশ্মনকে, আর শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় হাতিয়ার কি? জিকির। সবচেয়ে বড় হাতিয়ার কি? তাহলে এগুলো আমি যদি সকাল সন্ধ্যা এভাবে 5 ওয়াক্ত নামাজে করি, শয়তান খুশি হবে না নারাজ হবে? এই 2 মিনিট 3 মিনিট যে ওয়াজ আমি করেছি, এই শব্দগুলো দিয়ে ওয়াজ আমার 22 বছরের জীবনে আমি আর কখনো করিনি। দেখেন কার ফয়েজের বরকতে, কার তাওয়াজ্জুর বরকতে রব আমার থেকে এই কথাগুলো বের করে দিয়েছে। এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়, এবং এগুলো সরাসরি শয়তানের কামড়টাকে ভেঙে দেয়। আমার সবচেয়ে বড় বন্ধুকে এবং আমার সবচেয়ে বড় দুশ্মনকে, আমার দুশ্মনই তো আমারে বরবাদ করতেছে, আমার দুশ্মনই তো আমার ছবির মধ্যে লাগায় দেয়,
আমার দুশ্মনেই তো আমারে টেলিভিশনের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনেই তো আমারে মোবাইলের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনেই তো আমাকে হারাম প্রেমের মধ্যে লাগাইয়া দেয়, আমার দুশ্মনেই তো আমারে নামাজের সময় অন্য কাজ মনে করে নামাজ থেকে ফারেক করে দেয়, আমার দুশ্মনেই তো আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবিহগুলো পড়তে দেয় না। বাস্তব না বাস্তব? তাহলে আমার সবচেয়ে বড় দুশ্মন কে? আজকের মাহফিলে এসে তো লাভ হয়ে গেছে, বন্ধু চিনলাম, দুশ্মন চিনলাম। আমার সবচেয়ে বড় বন্ধুকে আব্বা সবচেয়ে বড় বন্ধু না আল্লাহ, মা সবচেয়ে বড় উপকারিনী না আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো এক নম্বরে কি করে আল্লাহকে খুশি করে দেন, এক নম্বরে কি করে, দুই নম্বরে কি করে, এই মুহূর্তে শয়তানদের পিটাইয়া 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 আটলান্টিক মহাসাগর ওই পারে পৌঁছায় দিছে। এই মুহূর্তে শয়তান শুধু ভাগে শুধু ভাগে শুধু ভাগে, সে যে এই মুহূর্তে কি পরিমাণ দৌড়াইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না।